রাজনৈতিক সংকট কাটাতে সংলাপ ও অহিংস আচরণের বিষয়ে একমত বড় দুই রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ রাজনৈতিক সব ইস্যু নিয়ে বিএনপির সাথে সংলাপের আগ্রহ ক্ষমতাসীন আওয়ামী লীগের তবে বিএনপি চায় শর্তহীন সংলাপ আর হরতাল সহ যে কোনো বিশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণের ব্যাপারে অনর সরকার শাফিল হাসানের প্রতিবেদন। সরকার পতনের আন্দোলন করছে বিরোধী দলীয় চোর অনবরত হরতাল অবরোধ পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো আর তাদের দমনে কঠোর অবস্থানে সরকার যারা এই অস্তিত্ব সৃষ্টি করছেন বিএনপি জামাত কিংবা শিবির তারা তাদের কাছে নথি স্বীকার করা আমরা এই নথি স্বীকার করতে কোনো ক্রমেই রাজি নই এ অবস্থা থেকে মুক্তির উপায় হিসেবে জনকল্যাণকর ও সহনশীল রাজনীতির কথাই বলছেন সংশ্লিষ্টরা রাজনৈতিক দাবি রাজনৈতিকভাবে সমাধান করতে হবে এবং রাজনৈতিক সমাধান করার একটা কেন্দ্রবিন্দু হচ্ছে সংসদ জনগণ ভোট দিয়ে নির্বাচন করে বিরোধী দলকে দায়িত্ব দিয়ে পাঠালো বিরোধী দল ক্ষমতায় যেতে পারলো না বলে তার কোনো দায়িত্ব নেয় ব্যাপারটা কিন্তু এরকম না যে পরিস্থিতিতে গোটা দেশ দেশবাসী উদ্বিগ্ন টপ টু বটম সবাই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে সংলাপ হওয়া দরকার দাবি আদায়ের জন্য সংসদে না যে রাস্তায় গাড়ি পোড়ালে মানুষ খুন করলে এই দাবি আদায় হবে বলে আমরা মনে করি না বিএনপি ও নেতারা স্থিতিশীলতার বিষয়ে একমত দেশের সার্বভৌমত্ব এবং সকল মানুষের স্বার্থ উপর স্থান দিয়ে তারা যদি এক্ষেত্রে সংবেদনশীল হয়ে দায়িত্বশীল হয়ে এগিয়ে আসেন তাহলে আমরা আমাদের তরফ থেকে সংবেদনশীলতা এবং দায়িত্বশীলতার তার সাথে আমাদের যতটুকু প্রচেষ্টা প্রযোজিত করা ইফ্রিত যতটুকু প্রচেষ্টা আমরা নিশ্চয়ই প্রযোজিত করব দুই পক্ষকে সংলাপের জন্য উদ্যোগ নিতে হবে আমি যদি হেফাজতে ইসলামের সাথে সংলাপে যেতে পারি তার দাবি দেওয়া নিয়ে বিচার বিবেচনা করতে পারি আমি বিএনপির সঙ্গে আলোচনা কেন বিবেচনা নিতে পারবো না মূল যে সংকট যেটা সেটা হচ্ছে যে এই যে সরকার পদ্ধতির পরিবর্তন সরকারের পক্ষ থেকে খোলা মনে প্রস্তাব দেয়া বা আহ্বান জানানো কোনো শর্ত ছাড়া আপনি সত্যারোপ যদি করেন সত্যারোপ করে কিন্তু আলোচনার টেবিলে কখনো কোনো সংলাপ হতে পারে না কিংবা ফলপ্রসূ হবে না রাজনৈতিক নেতারা আরো বলছেন সংকট থেকে মুক্তি পেতে সবার কাছে গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরির ব্যবস্থা এখনই নিতে হবে সেই সাথে দলের ভেতর গণতান্ত্রিক চর্চা শুরু হলে রাজনীতি হবে সৃজনশীল ও কল্যাণকর সোনার বাংলা আমি ভালোবাসি শাফিল হাসান একাত্তর ঢাকা